হযরতে বিল্লাল মালিকের প্রশংসা করেছে, মালিককে বিশ্বাস করেছে। এই গোটা পৃথিবীর একজন সৃষ্টিকর্তা আছে, যাকে দেখা, জোরে বলেন, যাকে দেখা। নাস্তিকেরা বলে তাকে, যাকে দেখা যায় না তাকে মানা যায় না, জোরে কর নাউজুবিল্লাহ। নাস্তিকরা বলে তাকে, যেটা দেখা যায় না সেটাকে মানা, আর মুমিনরা বলে যেটা দেখা যায় না সেটার নাম সেইটাকে মানা, এটার নাম ঈমান। এ জাফরাবাদ মণিপুরের মুসলমানেরা, এমন মালিকের কোরআন থেকে আলোচনা হচ্ছে। গোলাম ছিল উমাইয়া ইবনে খালফের একজন মুশরিক, একজন কুলাঙ্গারের। যখন আল্লাহর রাসূল থেকে কালিমার দাওয়াত বিল্লাল পাইলেন, রাসূলকে দেখেন নাই, কিন্তু রাসূলের দাওয়াতের কথা বিল্লাল যখন অবগত হলেন, মনে মনে স্থির করলেন, আর কোন প্রতিমা দেব দেবী কোন কোন মখলুকের কাছে, কোন তারকারাজির কাছে, চাঁদ সূর্য বট গাছের কাছে মাথা নত করা যাবে না, একমাত্র এই কপাল এই মাথা নত করব কার কাছে। জোরে বলতে হবে, সে আল্লাহর গোলামীকে শিরতাজ মেনে নিলেন, বিশ্বনবীর উপর ঈমান আনার সিদ্ধান্ত নিলেন। হযরতে বিল্লাল ঈমান আনার পর রসুলের ওপর, তার মালিকের ওপর সম্মান বাড়ছিল না কমে গিয়েছিল? কেমন ভাড়া বাড়ছিল? আল্লাহু আকবার। কাফেরের গোলামি পরিহার করিয়া গোলামি যখন শুরু করলেন, আল্লাহ, সম্মান বৃদ্ধি পেতে লাগলো। বৃদ্ধি পেতে পেতে এক পর্যায়ে হযরতে বিল্লাল ইসলামের প্রথম মুয়াজ্জিন হওয়ার খেতাব লাভ করলেন। শুধু কি মুয়াজ্জিন? না না না, শুধু মুয়াজ্জিন নয়, বিল্লালের সম্মান এমন ভাবে বৃদ্ধি পেতে লাগলো, আল্লাহর নবী যখন কোথাও চলে যেতেন, নবীর অ্যাবসেন্সে, নবীর অনুপস্থিতিতে নবীর দায়িত্বটা ভারপ্রাপ্ত হিসাবে হযরতে বিল্লালের উপর ন্যস্ত করে যাইতে। আমরা তো শুধু জানি বিল্লাল শুধু মুয়াজ্জিনে ছিল, হ্যাঁ, শুধু মুয়াজ্জিনে ছিল বিল্লাল, শুধু মুয়াজ্জিন ছিল না, শুধু আজানি দিতেন না, যুদ্ধের ঘোষণা যখন পয়গম্বর দেওয়ার জন্য সিদ্ধান্ত নিতেন, এই ঘোষণাটা বিল্লালের মাধ্যমে সম্প্রচার করা হতো। বিল্লাল শুধু আল্লাহু আকবার আল্লাহু আকবারে বলতেন না, নবীর এজাজতক্রমে বিল্লাল ঘোষণা দিতেন, আন্নাফির আন্নাফির আন্নাফির, জেহাদ জেহাদ। সুবহানাল্লাহ। হযরতে বিল্লাল ইসলামের দ্বিতীয় মুয়াজ্জিন, কেউ ভুল হইল না, শুদ্ধ হলো, বলবেন না আমি কি ভুল বললাম না শুদ্ধ বললাম, ভুল বলতে পারেন, হুজুরের ভুলটা ধরতে গেলে হুজুরের মান সম্মানের হানি, নো নেভার। আমরা এক মুসলমান আর এক মুসলমানের ভুল সংশোধনকারী, এসলাহকারী, যেরকম ঠিক কিনা? আমি আর আপনি একজন আরেকজনের ভুল ধরতে গেলে কয়ে, বেটা এ তোর তো কম জানি রে, আসি না নাই। হযরতে বিল্লাল ইসলামের প্রথম মুয়াজ্জিন ছিল, হযরতে বিল্লাল ইসলামের প্রথম মুয়াজ্জিন ছিল। কণ্ঠ তেমন ভালো ছিল না বটে, কিন্তু বিল্লালের আজানের ধ্বনি আল্লাহর আরশে পৌঁছত। মুখে জড়তার কারণে, তোতলা মানুষ আছে না সমাজে, মুখে জড়তা থাকার কারণে বিল্লাল যখন উচ্চারণ করতেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আজান দিতে পারেননি ভাই? পারেন, আল্লাহু আকবার। মান আযানা সাবআ সিনিনা মুহতাসিবান কুতিবা লাহু বারাআতুম মিনান নার। পয়গম্বর বলেন, যেই ব্যক্তি একটানা সাত বছর আযান দিবে, খুব খেল, গুরুত্বপূর্ণ হাদিস,
মান আযানা সাবআ সিনিনা মুহতাসিবান কুতিবা লাহু বারাআতুম মিনান নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে আযান দিতে হযরত বিল্লাল, এই আযান দৈনিক কয়বার? আমনগো জাফরাবাদ দেই কয়বার? আমি আর আপনি দেই কয়বার? বরং মুয়াজ্জিন যদি কোন ক্রমে কোন বিপদে মসজিদে না থাকে, মসজিদে যখন আযান হয় না, কিছু কিছু লোক সমাজে আছে মসজিদে যাইয়া হুংকার দেয়, এ মসজিদ কই, বেতন দেই না নি, কথা কন না, আপনা কেন নাই, আপনাকে এখানে নাই, আছে আছে মুয়াজ্জিন, যেই মুয়াজ্জিন একটানা আযান দিবে কয় বছর, জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন, রেকর্ড হয়ে যাক, কয় বছর? মান আযানা সাবআ সিনিনা মুহতাসিবান, যেই ব্যক্তি আযান দিবে একটানা সাত বছর, ফি সাবিলিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য, কুতিবা লাহু বারাআতুম মিনান নার, দোযখের আগুন তার জন্য হারাম। আপনাকে বিশ্বাস হইছে? তাহলে সুবহানাল্লাহর আওয়াজ এত আসতে কেন? একটু জোরে হাদিস শরীফে লেখে আল্লাহর পয়গম্বর, ইয়াকুলুল মুয়াজ্জিনিনা يقول المؤذنون أطوال الناس أعناقا أطوال الناس أعناقا يوم القيامة এবং মুয়াজ্জিনের আযান, যেই মুয়াজ্জিন আযান দিবে, যেই মুয়াজ্জিন দৈনিক আযান ফুকারবে, আযান সম্প্রচার করবে হাসরের ময়দানে, ওই মুয়াজ্জিনের গর্দানটা সবচেয়ে উঁচু হবে। মুহাদ্দিসিনে কেরাম এর ব্যাখ্যা দিতে গিয়ে বলে, পৃথিবীর মানুষ রে গর্দান লম্বা নয়, বরং হাসরের ময়দানে মুয়াজ্জিনেরা সবচেয়ে অধিক সম্মানী হবে। মানে চাইনি আযান দিতে, বলতে পারেন হুজুর আমার কণ্ঠ ভালো না, আমার গলার আওয়াজ টন্স ভালো না, কে বলেছে ভালো না? কণ্ঠের প্রয়োজন নাই, আল্লাহ কণ্ঠ দেখে না, দেখে আপনার ইয়াকিন, কথা বুঝতেছেন? হযরত বিল্লালের কণ্ঠ তেমন ভালো ছিল না, মুখের মধ্যে ছিল জড়তা, বলতে গিয়ে ফিরে আসি নাই, মুখের মধ্যে ছিল জড়তা, কণ্ঠ তেমন ভালো ছিল না, কিন্তু বিল্লালের আযান আল্লাহ বড় পছন্দ করত, আযানের ধ্বনি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছত, আল্লাহর আরশবাসী ফেরেশতারা ধন্য হতো। মন দিয়া শোনো রে ভাই, মনটাকে একটু সুন্দর করে আলোচনা শোনো, মুয়াজ্জিন কণ্ঠ সুন্দরের প্রয়োজন নাই, আল্লাহ যেই কণ্ঠই দিয়েছেন সেটা দিয়ে আপনি আযান দেন, আপনাদের দোয়ায়, আপনাদের দোয়ায় আল্লাহর মেহেরবানিতে সারা বাংলাদেশে ছাত্র জীবনে আমি আযানে জাতীয়ভাবে চারবার ফার্স্ট হয়েছি, এটা আমার গর্ব না, কত সুন্দর শব্দ, আল্লাহু আকবার, আল্লাহ অর্থ কি? আল্লাহ মহান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তুমি সোনাবন্ধুর গান গাও, গাইতে পারো সারা জীবনের জন্য, সারা জীবন বর, কিন্তু আমরা গান গাই আমার আল্লাহ, জোরে বলো। হযরতে বিল্লাল যখন আযান দিতেন, কণ্ঠ তেমন সুন্দর ছিল না, কিন্তু ইয়াকিন সুন্দর ছিল, যেমন ছিল তার মনের ইয়াকিন,
তেমন ছিল আল্লাহর প্রতি তার ধীরতা, তেমন ছিল রসুলের প্রতি ভালোবাসা। এ জাফরাবাদের বিল্লালেরা, দেবিদ্দারের বিল্লালেরা কই রে আয়, এত কুচ্ছিত মানুষ, চেহারা ছিল অসুন্দর, নাক ছিল চ্যাপ্টা, ঠোঁট ছিল মোটা, চুল ছিল কোকড়ানো, কিন্তু আল্লাহর কাছে ছিল অধিক দামি। হযরতে বিল্লাল আযান দিতে যায়, মুখে জড়তা থাকার কারণে যখন উচ্চারণ করতেন আস, বলেন আযান দেওয়ার সময় দরকার লাগবে আশহাদু আল্লাহ, আমি যা বলি আপনারা বলেন। ওয়াজে শুধু সুরের জন্য আইসেন না, অভিনয় দেখতে এসেন না, কিছু শিখার জন্য আসার দরকার, কথা বলেন ঠিক কিনা? আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, হযরতে বিল্লাল যখন আস এই শব্দ উচ্চারণ করতেন, সিনের স্তরে উচ্চারণ আসতো আস, কেন কেন? জড়তার থাকার কারণে, জড়তা থাকার কারণে। কিন্তু এই সুযোগে মক্কার মুশরিক পৌতলিকেরা, পাশাপাশি মুনাফিকেরা হযরত বিল্লালকে নিয়ে ব্যঙ্গ করতে লাগলেন। মুহাম্মদ একজন মূর্খ মুয়াজ্জিন নিয়োগ দিয়েছে, নাউজুবিল্লাহ, এখন বলবেন আগামী দিন, সবাই বলছেন বিল্লাল মূর্খ, কারণ আরবি শব্দটা উচ্চারণ করতে পারে না, এমন একজন জাহেল লোককে আব্দুল্লাহর পোলা মুয়াজ্জিন নিয়োগ দিয়েছে। এই কথাটা আল্লাহ রসুলের কান পর্যন্ত চলে গেলেন, পয়গম্বর আবাদত দৃষ্টিতে মুনাফিকদের এবং মুশরিকদের অপবাদ থেকে বাঁচার জন্য হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অব্যাহতি দিয়া বিল্লালের স্তরে মুয়াজ্জিন নিয়োগ করলেন হযরত আলীকে। খনিকের জন্য খুব খেয়াল করবেন, কেন কেন? হযরত আলী ছিলেন সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় আলেম। আপনারা তো হযরত আলী আসেনিও, নামাজের কথা বললে হাতে তালিবালি করে, আছে না নাই? হযরত আলী, রুস্তম আলী, আকরাম আলী, কুদ্দুস আলী, আরো কত আলী, ইমাম সাহেব যদি নামাজের কথা বলে হাতে তো কানে তালিবালি করে। হযরত আলী সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় বীর যোদ্ধা, সবচেয়ে বড় শক্তিশালীও বটে, ঠিক কিনা? বিল্লাল রাদিয়াল্লাহু তাআলার স্তরে মুয়াজ্জিন নিয়োগ দিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরত আলী আযান দিচ্ছে, আলীর আযান কেমন হবে বুঝেন না? কষ্ট হচ্ছে আপনাদের? রাত্র বেশি হয়ে গেছে। আরে মিয়া, যেই মনোযোগ, আপনাদের যেই ধীরতা, আল্লাহ দেখতেছেন নি? কিন্তু শয়তানও কিন্তু দাঁড়িয়ে আছে, কারে কোন দিক দিয়ে বের করে নিতে পারে, কথা বল ঠিক কিনা? কারণ শয়তান তারে পছন্দ করবে, হ্যারি মিসকল দিবে, জোরে বলে ঠিক না বেঠি? রাত্র গভীর হচ্ছে, মুমিনের সম্পর্ক আল্লাহর সাথে গভীরতা বাড়ছে না কমছে? হযরতে আলী আযান দিলেন, আযানের ধ্বনিতে মদিনার আকাশ বাতাস প্রকম্পিত। মারহাবা বলেন, শয়তান যেন মদিনা থেকে দুরুবিত হয়ে গেছেন, মদিনার মানুষদের বাহাবা কেড়ে ফেলেছেন। এরই মধ্যে জিব্রাইলের আগমন, আল্লাহ নবীর নিকট ওহী নিয়ে আসলেন জিব্রাইল, আল্লাহ পাক পাঠালেন জিব্রাইলকে, জিব্রাইল রে কেন রে মদিনার মসজিদে আজকে আজান হয় না? কাদের কুদরত দারি বরকমান, আনতা হাসিবি আনতা রব্বি জুল জালা, বাজে আজে বাঙ্গে বেলাল, খুশু দিবার আরশে আলা জুল জালাল, গুপ্তে হাতে বরদরে খাইরুল সব বাঙ্গে সো দেখা না খোদা, গুপ্তে মেরুজ সুদ আজাবা সুরে জোর, সুদ মুসল্লি রাহাতে শয়তান নুফুর। অসুবিধা হয় আমার ভাইয়েরা, আল্লাহর কি মহিমা, আল্লাহর কি কুদরত! পৃথিবীতে যদি সমুদ্রে একটা বালির কণাও থাকে, এইটাও আল্লাহর জানা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিন্তু
আজকে মণিপুর জাফরাবাদ যারা বাড়িতে আছে আল্লাহ বুঝি জানে না, হাইজদামির একটা সীমা রেখা থাকার দরকার আছে, জোরে বলেন ঠিক কি না? আপনাদের মিল পাইতেছি না আজকে, কোনোটারে মিল নাই, মিল নাই মানুষের আশার, মিল নাই চা সাপ্লাইকারীর, মিল নাই মেহমানদারির। আজকে আমি একটু আগে বলছি আমরা একে অপরের ভুল সংশোধনকারী, লজ্জা দেওয়ার জন্য বলি নাই। মেহমান দাওয়াত দিয়া মেজবান বাড়ি থেকে চান্দিনা চলে যাওয়া এটা নবীর সুন্নত। কিও হুজুর, হ্যাঁ বুঝে শুনে বলেন, মেহমান দাওয়াত দিয়ে ওলামায়ে কেরাম দাওয়াত দিয়ে বাড়িতে বসে থাকা এটা মুস্তাহাব, হ্যাঁ ওয়াজিব ফরজ, বরং সুন্নতের বরখেলাপ। আবার দাবি করস তুই আশেকে রাসূল, তুই আশেকে রাসূল নয় আশেকে শয়তান, জোরে বলেন ঠিক কি না? হযরত আলী যখন আজান দিলেন মদিনার আকাশ বাতাস প্রকম্পিত, কারণ আলী নিস্তেজ ছিল, দুর্বল ছিল, কি কি সতেজ ছিল, শক্তিশালী ছিল, কথা বল ঠিক কি না? খায়বারের যুদ্ধে চোখ ফুটা নিয়ে আলী তরবারি চালাইয়া বিজয়ী কেড়ে এনেছিল। হাদিস শরীফ আসছে হযরত আলী যত যুদ্ধ জীবনে করেছে পরাজয় বরণ করে রেকর্ড নাই, যেরকম সুবহানাল্লাহ। সে আলীর আজানটা কি আসতে হয়েছিল না জুরে, শুধু জুরে না বেশি জুরে, আল্লাহু আকবার। মদিনার মানুষ তো খুশি কয় এত দিনে মুয়াজ্জিন, আল্লাহু আকবার। কিন্তু আল্লাহর কি কুদরত, আল্লাহর কুদরত আছে না নাই? বোঝার ক্ষমতা সবার আছে। এহ বেড়া রাখিও, বেচারা পথ সবর করে জিরানের কোনো জায়গা নাই বিশ্রামের, মাঠের মধ্যে বিশাল গাছ। আচ্ছা মাঠের মধ্যে বিশেষ করে কোন গাছটা বড় হয়? কথা কয় না, বট গাছ। কারণ বট গাছ আকৃতিতে বড়, প্রকৃতিতে বিচিগুলো অনেক বড়, কাঁঠালের চেয়ে বড় বড়, কি কি বেতুনের সমান, ঠিক কি না? এখন ক্লান্ত ক্লিষ্ট রৌদ্রে বিশ্রাম নিবে, বট গাছের নিচে ঘুমাইয়া উপরের দিকে হইয়া ঘুমাইয়া তাকাইয়া দেখে শুয়া বট গাছের মধ্যে বিচি দেখা যায়, হায় রে আল্লাহর কি কুদরত। কদু গাছ, মিষ্টি কুমড়া গাছ, পরগাছা, অর্থাৎ অন্যের উপরে বায়, ঠিক কি না? আর এটা এই বিশাল বিশাল কদু দেয়, মিষ্টি কুমড়া দেয়, আর এত বড় বিশাল বট গাছ এটার মধ্যে এই বেতুনের মতো বিচি, আল্লাহর কুদরতরা বুঝলাম না, এটা করলো কি আল্লাহ? এই মুহূর্তে বট পাক বটের বিচি পাকার মৌসুম, একটা পাখি বসে আস্তে করে ঠোঁট লাগাই দিলেন, লাগাইতে দেরি বটটা ছিটে পড়তে পড়তে এসে ওই লোকটার কপালে, কথা বুঝেননি? এবার আল্লাহু আকবার কাবীরান, আমি যে চিন্তা করেছিলাম এই বটের গোড়া যদি গাছ পরিমাণে হইতো তাহলে তো এক একটা দুই আড়াই মন হইতো, আর যেইভাবে আমার মাথায় কপালে আঘাত করেছিল আমার তো বাড়িতে নেওয়া লাগলো না, এখানে তো আমি খিচুড়ি হয়ে যাইতাম। এখলাস নিয়ে বসো মিয়া, ইয়াকিন ভালো নিয়ে বসো, ঘন্টার পর ঘন্টা চলে যাবে বাসার কথা মনে থাকবে না, জোরে বলেন ঠিক কি না? ফাইজলামির একটা সীমা রেখা আছে। হযরতে আলী আজান দিলেন মদিনার আকাশ বাতাস প্রকম্পিত, মদিনার মানুষেরা তো খুশি এতদিনে মুয়াজ্জিন, কিন্তু আল্লাহর কুদরত। আল্লাহ পাক জিব্রাইলকে প্রেরণ করলেন, জিব্রাইল আজকের মুয়াজ্জিন কোথায়? মসজিদে নববীর মুয়াজ্জিন, যারা আজানে আকাশবাসী ফেরেশতারা ধন্য হতো, যাও আমার রসুলকে জিজ্ঞাসা করো কেন আজান হয় না, ওই মুয়াজ্জিন কোন? আল্লাহ রসুলের কাছে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইলকে বললেন, জিব্রাইল তুমি বলো কি, তুমি বলো আজান হয় নাই? আজকে তো এমন আজান হয়েছে যে আজানে মদিনার আকাশ বাতাস প্রকম্পিত, মানুষেরা খুশি, এমনকি শয়তান পর্যন্ত মদিনা থেকে, কারণ আজানের ধ্বনিরে ভয় পায় সবচেয়ে বেশি কে?
এই জন্য দেখবেন দোকানপাটে বৈশা বৈশা সিনেমা চায় এই মানুষ রূপী শয়তান গুলো আর মুমিন গুলো দৌড়াইয়া মসজিদে যায়। কথা বলেন ঠিক কিনা? হযরত জিবরাইল আমিন আল্লাহ রাসূলের খেদমতে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ আজকে কেন মসজিদে নববীতে আজান হয় না? পয়গম্বর বলেন, জিবরাইল আজকে তো আজান হয়েছে, আজকে এমন মুয়াজ্জিনে আজান দিয়েছে যার আজানে মদিনার আকাশ বাতাস প্রকম্পিত হয়ে গেছে, মদিনার মানুষেরা আনন্দ ভোগ করছেন, মনে হয় আজকে আজানে মদিনা থেকে শয়তান দূরভূত হয়ে গেছে। জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ মদিনার মানুষ খুশি হইতে পারে, মদিনার মাটি আকাশ বাতাস প্রকম্পিত হইতে পারে, কিন্তু আজকে আজানের ধ্বনি আল্লাহর আরশবাসী ফেরেশতারা শুনে না। আমার ভাইয়েরা বন্ধুরা, আমি বলছিলাম যে এই ব্যক্তিরা আল্লাহর পথে ডাকবে, মুয়াজ্জিনেরা কার পথে ডাকে? আরো জোরে বলেন, দৈনিক কয়বার? হাদিস শরীফে লেখে, আহা মুয়াজ্জিনদের কপাল কত ভালো গো, ও মুয়াজ্জিনেরা তোমাদের কিসমত কত ভালো, মুয়াজ্জিনের আজানের শেষ রেশটুকু যারা শুনবে। খুব খেয়াল দিয়ে শুনেন তো, মুয়াজ্জিনের আজানের শব্দের সাউন্ডটার শেষ রেশটুকু যারা শুনবে, জিন্নুন ওয়ালা ইনসুন ওয়ালা শাইউন ইল্লা শাহিদা লাহু ইয়াউমাল কিয়ামা। জিন মানুষ অথবা অন্য কোন প্রাণী যারা মুয়াজ্জিনের আজানের শেষ রেশটুকু শুনবে হাসরের ময়দানে, তারা ওই মুয়াজ্জিনের জন্য আল্লাহর কাছে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ ভাইরা আমার, ঘটনাক্রমে যখন মনে পড়ে গেল আমি তো মুয়াজ্জিন হতে পারি নাই, হয়তো সরকারি ভাবে জাতীয় ভাবে পুরস্কার পাইছি আজান, এটা আবার কম্পিটিশনে মুয়াজ্জিনের যোগ্যতায় নয়। গত বছর আমার মাহফিল ছিল খাগড়াছড়ি এবং কক্সবাজারের রামুর সীমানায়, রামু থানা এবং খাগড়াছড়ি নাইকংচুরি থানায় বিশারি এলাকায় মাহফিল সেরে কুমিল্লা আসলাম না, রাত্রের কিছু সময় পাহাড়ি অঞ্চলে পিট লাগানোর চেষ্টা করলাম। রাত্রের তিনটার দিকে হঠাৎ করে একটা আওয়াজ আসতেছে, আওয়াজ শুধু একটা, কি জানি সারিন্দা বুঝি না, রাত্রের তিনটার পরে আওয়াজ আসতেছে, আওয়াজ শুধু একটাই, কি সারিন্দা বাজায়। আমি নিজেই এইভাবে মাথা হ্যাং হয়ে আছে, আবার আওয়াজ, ঘুম হয় না। সময় কাটতে কাটতে ফজরের ওয়াক্ত হয়ে গেল, পাহাড়ি অঞ্চল কোথাও আজান শোনা যায় না, হঠাৎ করে আজানের ধ্বনি আসলো কোথাও থেকে, যেন মনে হয় অনেক দূরে। বিছানা থেকে উঠলাম, পাহাড়ের কিনারা অপেক্ষা করে যেতে যেতে একটা মসজিদের কাছে গিয়া দেখি জীর্ণ শীর্ণ একটা মসজিদ পাহাড়ের কিনারায়। আল্লাহর বান্দারা শোনো, রাত অন্ধকার কেটে আলোর প্রভাব পড়তেছে, মুয়াজ্জিনও নাই ইমামও। শেষ পর্যন্ত ওই হাদিসটার কথা মনে পড়ে গেছে, মুয়াজ্জিনের জন্য সাক্ষী দিবে জিন্নুন ওয়ালা ইনসুন ওয়ালা শাইউন, জিন এবং মানুষ এবং অন্যান্য মাখলুকেরা। এমন ভাবে মনের মধ্যে কথাটা বিঁধে গেল পয়গম্বরের, মনের মধ্যে এমন একটা আবেগ পয়দা হয়ে গেছে, জীবনে কোনো আমল মঞ্জুর হোক আর না হোক বক্তা হইয়া এসেছি আজকে, মুয়াজ্জিন হইয়া আজান সম্প্রচার করব। মনের মধ্যে এখলাস ছিল, ডাইন পাশে পাহাড়, সামনেও পাহাড়, পিছনেও পাহাড়, কুমিল্লায় আজান দিছি শিল্পকলা একাডেমিতে, চট্টগ্রাম আজান দিছি জমিয়তুল ফালাহ মসজিদে, চান্দিনাতে আজান দিয়েছি উপজেলায়, ঢাকান আজান দিয়েছি বাইতুল মোকাররমে, যে আজানে জাতীয় সনদ পেলাম
পুরস্কার পেলাম, এটি তো দুনিয়ার নিয়ম রীতি। আজকে আজান দিব কোন পুরস্কারের জন্য নয়, আজকে আজান দিব এই পাহাড়কে সাক্ষী রাখবো, এই পাহাড়ে যত গাছগাছালি আছে সাক্ষী দিবে, জীবনে কোন আমল যদি মঞ্জুর হোক আর না হোক, এই খাগড়াছড়ি পাহাড়ি অঞ্চলের এই পাহাড়ের গাছগাছালি হয়তো হাসরের ময়দানে আমার জন্য সাক্ষী দিবে। একটা লোক এসে কোথায় থেকে জেনে আজানের পূর্বে বললেন, হুজুর আপনি মেহমান, আপনি আজান দিয়েন না আমি দেই। আমি বললাম, ও পাহাড়ি মুসলমান ভাই, দূর হয়ে যাও, আমি আজকে এখানে আজান দিব। আজানের মধ্যে এমন একটা আবেগ আমার চলে আসলো, আবেগটা নিজে কন্ট্রোল করতে পারি নাই, মনে মনে আজানের সাথে সাথে আল্লাহকে হাজের নাজের রেখে বললাম, আল্লাহর পাহাড় পাহাড়ের গাছগাছালি উঠবি, কিয়ামতের ময়দানে আমার জন্য সাক্ষী দিবি, এটা পয়গম্বরের বাণী। বিল্লালের আজান শুধু আরশবাসী ধন্য হতো না, বিল্লালের আজান আমার রসুলও ভালোবাসতে, বিল্লালের আজান আমার আল্লাহও ভালোবাসতে, বিল্লালের আজান শুধু আল্লাহ আল্লাহ রসুলও ভালোবাসতেন না, বিল্লালের আজান মদিনাবাসী মুসলমানেরাও ভালোবাসতে। যেদিন নবীর উফাত হয়ে গেল, মদিনার মানুষগুলো শোকাবহ, মদিনার আকাশ বাতাস শোকাবহ, শোকাক্রান্ত হৃদয়কে শীতল করার জন্য মদিনাবাসী মুসলমানেরা বিল্লাল বিল্লালকে ডাকলেন, তলব করলে, বিল্লাল তুমি মদিনার মসজিদে আজান দিয়ে দাও। মানুষেরা বিল্লালকে আবদার জানালে হযরতে বিল্লাল আজান দিতে অস্বীকৃতি জানায়, বলে কেন জানায়? হযরতে বিল্লাল বলে, মদিনাবাসীরা আজানের আবদার আমার কাছে করিও না, আমি যখন আজান দিতাম আমার পয়গম্বর মেহরাবের সিঁড়িতে বসা থাকতো, বিল্লাল যখন সাধু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতেন, নবীর মহাব্বতে অমনি ভাবে শাহাদাত আঙ্গুল ইশারা করে আমার পয়গম্বরকে বিল্লাল দেখাইতে। হে মদিনাবাসী, আজকে যদি আজান দিতে যাই আমার রসুলকে আমি না দেখি, আমি বিল্লাল নিজেকে সামলাইতে পারবো না, সুতরাং আজানের আবদার আমার কাছে করিও না। কি হবে, কি লাভ হবে, মদিনাবাসী শুনতে রাজি না, আজান দিতেই হবে, দেওয়াই লাগবে। এবার বলতে পারেন, হুজুর এই সম্মানই হবে মুয়াজ্জিনেরা, আমরা তো সম্মানী হতে পারলাম না, কথা ঠিক কিনা? হে শুনো, এক সাহাবি এসে আল্লাহ রসুলের কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূল আল্লাহ, মুয়াজ্জিনেরা তো আমাদের চেয়ে অধিক সম্মানী হয়ে গেছে, মারহাবা বলবেন না? আল্লাহ রসুল বলে, তুমিও যদি সম্মানী হতে যাও, তুমি যদি সম্মানী হতে চাও, কুল কামা ইয়াকুলুন, তুমিও বলো যেমনি ভাবে তারা বলে। আমি বানাইয়া বলতেছি, কুল কামা ইয়াকুলুন, যদি তুমিও তাদের মতন সম্মানী হতে চাও, বলো যেমনি ভাবে তারাও। এবার বলতে পারেন, হুজুর মুয়াজ্জিন তো আজান দেয়, এবার আপনাদের শিক্ষার পাল্লা, আপনাদের শিক্ষার পাল্লা। সাহাবী এসে বললেন, হুজুর মুয়াজ্জিনেরা তো আমাদের চেয়ে অধিক সম্মানী, সম্মানী নয় সম্মানী হয়ে গেছে, আমরা তো হুজুর মাহরুম। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সেই সম্মানে সম্মানী হতে পারলাম না। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ফাকালার ফায়েল হলেন আল্লাহ রাসূল, তিনি বললেন, কুল, বলো, কামা ইয়াকুলুন, যেমনি ভাবে তারা বলে তুমিও তেমন বলো।
কথা কোন বুঝছেন আপনারা কি বুঝছেন এবার বুঝার জন্য বলছি বলে আমরা কি বলবো মুয়াজ্জিন তো আজান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার প্রথম কয়বার আমার ভাইয়েরা বুঝতেছেন আপনারা প্রথম কয়বার এবার রাসূলের হাদিসের ভাষ্য মতে যেহেতু তিনি বলেছেন মুয়াজ্জিন যা বলে তুমিও তা তোমরাও তা বলো এখন আমরা কি বলবো আমরা বলতে হবে মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার আমরা যারা শুনি মুয়াজ্জিনের শেষ হলে আমরাও বলবো আল্লাহু আকবার কবরের পার চলে গেছেন তো আজানের জবাবটাও তো জানেন না আজানের জবাব দেওয়া মুস্তাহাব এই আজানের জবাব দেওয়া কি মুয়াজ্জিন যখন আবার বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার মুয়াজ্জিনের শেষ আপনি আবার বলেন আল্লাহু আকবার মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আল্লা ইলাহা বলেন বলেন মুয়াজ্জিনের শেষ আপনিও বলেন আশহাদু আল্লা ইলাহা ক্লাস হচ্ছে ক্লাস মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদান মুয়াজ্জিনের শেষ আপনিও বলেন আশহাদু আন্না মুহাম্মাদান মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ মুয়াজ্জিনের যখন শেষ আপনি পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অপর হাদিসে বলেছেন আংশিক বাক্যটা কালিমাটা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম বলার দরকার আছে নি না শুধু আওয়াজ শুনবেন আওয়াজের পাশাপাশি ওয়াজও শোনা লাগবে কে কে রাজি আছেন হাত তুলে আল্লাহ তুমি কবুল করো বলেন আমিন মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ মুয়াজ্জিনের শেষ আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মুয়াজ্জিন যখন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার মুয়াজ্জিনের শেষ আপনিও বলেন আল্লাহু আকবার আল্লাহু মুয়াজ্জিন যখন বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ আপনিও বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর সাথে দুরুদ পড়বেন সাল্লাল্লাহু এটা হলো রাসূলের সুন্নতের ধারা এটা রাসূলের সুন্নতের তবিয়ত আর আমগোদেশে করি আমরা উল্টাড়া আল্লাহর চেয়ে এই খুব খেল গুরুত্বপূর্ণ কথা আল্লাহর চেয়ে রাসূল বড় না আল্লাহ বড় বুঝে শুনে জবাব দেন কি ভাই আওয়াজ ঠিক ছোট হয়ে গেছে রাত্রে বেশি হয়ে গেছে মাহফিলটা উল্টা হয়ে গেছে না হওয়ার কথা ছিল 5 তারিখ হয়ে গেছে তা আপনারা কি উল্টা না বাস তা আমি কিভাবে বুঝতাম আপনারা বাস এত মানুষ এত গভীর রাত্রে আওয়াজ নাই লোকেরা বলবে মাহফিলে বোধহয় মানুষ নাই মিডিয়া কর্মী এটা সম্প্রচার করবে আপনাদের আওয়াজ হয়তো মিডিয়াতে যারা শুনবে তারা বলবে হুজুরে বোধহয় খালি বাড়িতে সারিন্দা বাজাইছে কথা বলেন ঠিক কি না এবার জবাব দেন আল্লাহ বড় না রাসূল বড় আরেকটা প্রশ্ন আল্লাহ কি রাসূলকে সৃষ্টি করেছেন না রাসূল আল্লাহকে সৃষ্টি করেছেন সৃষ্টির স্রষ্টা তুমি প্রভু গো আমার সকল সৃষ্টির স্রষ্টা তুমি প্রভু গো আমার তুমি ছাড়া শুনবে কে গান তুমি ছাড়া শুনবে কে গান মজলুম জনতার সকল সৃষ্টির স্রষ্টা তুমি প্রভু গো আমার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার রাসূলুল্লাহ বলেছেন আজানের পরে দুরূদ পড়তে এই হাদিস শরীফ বলছে হাদিস শরীফে আসছে হাদিসে রাসূল এসেছে মুয়াজ্জিন যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ বলা শেষ মুয়াজ্জিনও বলবে তোমরাও বলবে মুহাম্মাদুর এরপরে দোয়াটা পড়বে আল্লাহুম্মা রাব্বাহা আর আমগোদেশে উল্টাড়া আজানের আগে দুরূদ পড়ে আছে না নাই
আবার হেরা দাবি করে আমরাই আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী। আল্লাহর চেয়ে বড় আর কেউ নাই, আওয়াজটা আরো আস্তে দেন, তাহলে তাগড়ে সঠিক নাকি? যারা আজানের আগে দুরুস্ত পড়ে তাদেরটা সঠিক না? তা আপনাদের আওয়াজ এত ছোট কেন? ঈমান দুর্বল হয়ে গেছে নাকি? মুসলমানের আওয়াজে কাফের নাস্তিক বেঈমানদের কলিজায় আগুন লাগবে, যেরকম ঠিক কিনা? আল্লাহ বড় না রসুল বড়? আল্লাহ কি রসুলকে সৃষ্টি করেছে না রসুল আল্লাহকে সৃষ্টি করেছে? তাহলে যেখানে আজান হলো আল্লাহু আকবার, আজানের ধ্বনি শুরু হলো আল্লাহু আকবার, আল্লাহর বরত্ব দিয়া, কারণ আল্লাহ যেখানে রসুল, যেখানে আল্লাহর আছে সেখানে রসুল নাই, আর সাধু আল্লাহ ইলাহা, এরপরে সাধু আন্না মুহাম্মাদার আল্লাহ বড়, আল্লাহ মহান, আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহ সর্বশক্তিমান, সেখানে আজানের আগে দিয়া আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এটা ফাজলামি ছাড়া আর কিছুই না। জোরে বলো ঠিক কি না? এই ফাজলামির দিন শেষ। সব জিনিসের একটা সীমা রেখা আছে। আল্লাহ বড়, আল্লাহ সৃষ্টি করেছে রসুলকে, জোরে কোন ঠিক কি না? কিন্তু আজানের আগে দিয়া দুরূদ শরীফ পড়া তোমার কে শিখাইছে? যদি তুমি দুরূদ পড়ার ইচ্ছা থাকে কমপক্ষে আজানের এক ঘন্টা আগে, জোরে বলো ঠিক কি না? জিজ্ঞাসা যদি কেউ করেন পরে আমারে করবেন, ঠিক কি না বলেন? আমার ভাইয়েরা বন্ধুরা, গভীর মনোযোগ গভীর খেল। এবার রসুলের কাছে যখন এসে প্রশ্ন করলেন, ইয়া রসুল আল্লাহ, মুয়াজ্জিন আমাদের চেয়ে সম্মানী সম্মানিত হয়ে গেছে, আমরা তো সেই সম্মানের অধিকারী হতে পারলাম না। তখন রসুল বললেন, তুমিও যদি সম্মানী হতে চাও মুয়াজ্জিন যা বলে তুমিও তা। তাহলে বুঝতে পেরেছেন আজানের জবাব? আজানের দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আমি আবার রিপ্লাই করছি, মুয়াজ্জিন শেষ করবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আপনাটা শুরু হবে, ঠিক কি না? মুয়াজ্জিন শেষ করবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আপনাটা শুরু হবে, কথা বল ঠিক কি না? মুয়াজ্জিন সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলবে, আপনাটা শুরু হবে। এইভাবে যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালা বলবে, আপনি বলবেন লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ, কমপক্ষে যদি পারেন আলিয়িল, আমাদের পচা আকিদা, পচা আকিদা, নষ্ট আকিদা, নষ্ট আকিদা, এই আকিদা নিয়া যদি বাঁচেন আর যত আমলে করেন আপনার আমল বিশুদ্ধ হবে না, হবে না, হবে না, জোরে বল ঠিক কি না? ইনশাআল্লাহ এগুলো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, একদিন থাকবে না, বিশ্বাস হয় আপনাদের? বেঁচে থাকেন ইনশাআল্লাহ আর 10 বছর। দোয়া করি মুরব্বী বাবারা, আপনাদেরকে কিছু আলেম নামের পাঞ্জাবি টুপিওয়ালারা গোমরাহির মধ্যে ফালাইয়া রাখছে। আমি এই জাফরাবাদ মণিপুরের মাটিকে সাক্ষী রেখে বলে যাই, তাদের দিন আস্তে আস্তে শেষ হয়ে, শেষ হতে শুরু করেছে, তারাও শেষ হয়ে যাবে, তাদের ভণ্ডামিও শেষ হয়ে যাবে, বেশি দিন আর বাকি নাই ইনশাআল্লাহ। কিন্তু আমরা হক্কানি আলেমেরা এখনো এক হইতে পারতেছি না। যেদিন হক্কানি আলেমেরা আহলে হক, আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারীরা এক প্ল্যাটফর্মে আসবে, ওই নস্তানি শয়তানেরা বাংলাদেশের সীমানা দিয়ে পালাতে সুযোগ পাবে না ইনশাআল্লাহ। জাফরাবাদ মণিপুরের যুব ছেলেরা কত সুন্দর, তাদের উৎসাহ উদ্দীপনা চেতনা, কত আনন্দ তারা উপভোগ করেছে মাহফিল দিয়ে, যে আনন্দ না তারা উপভোগ করছেন তার চেয়ে বেশি আনন্দ উপভোগ করতেছে এই জমিনের মাটির নিচে যারা আছে তারা, বিশ্বাস হয়? আজকে মাটির উপরে যারা থেকে ফাইজলামি করতেছ, তোমরাও তা একদিন উপলব্ধি করবে, কিন্তু হারাইয়া, কিন্তু আফসোসে করলে সেদিন কোনো লাভ না। আমার যুবক ভাইয়েরা, তোমাদেরকে আমার হৃদয় থেকে কি দিয়ার ধন্যবাদ জ্ঞাপন করব আমি জানি না। এই যুবক ছেলেদেরকে যে সকল মায়েরা গর্বে ধারণ করেছেন, যে সকল বাবারা জন্ম দিয়েছেন, আপনারা ধন্য,
যারা আমাদের আমার পথে ডাকে মানুষদেরকে, আমার কথাগুলো শোনায়, আমার কালাম শোনায়, আমার পয়গম্বরদের বাণী শোনায়, শুধু শোনায় না, শুধু শোনায় না, তারা নিজেরাও এর উপর আমল করে। এখানে একটা কথা তোমাদের জানতে হবে যুবকেরা, তোমরা শুধু কোরআনের কথা শোনাইলে হবে না, নিজেরাও আগামী দিন ফজর নামাজ পড়া লাগবে না। বুঝছেন আপনারা? তারার কথা বলি না, মণিপুরের তারার কথা বলি না, বাংলাদেশে এমন মাহফিল কমিটি আছে রাত্রে বারোটা একটা পর্যন্ত ডেক লইয়া পাড়াবাড়ি করে। যদি আপনাদের এখানে এই কালচার নাই, এখানে তাবারুক আছে, আমি বলি না এটার কথা, বলছি অন্যের ব্যাপারে বলি না, আমার অভিজ্ঞতার আলোকে কথা বলছি। একটা কথা যদি অবাস্তব বলে থাকি হাসরের ময়দানে, আমার জবাব আপনি দিবেন? আমি দেব। আমার অভিজ্ঞতা নিয়ে আমি কথা বলছি, রাত্রের বারোটা একটা দুইটা পর্যন্ত মাহফিল করে, ওরস করে, ডেক লইয়া টানাটানি করে, কিন্তু ফজরের রক্ত একটারে মসজিদে পাওয়া যায় না। এটা মাহফিল না ফাইজলামি? আমরা বলেন এটা মাহফিল না ফাইজলামি? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ও মুমিনেরা, এমন কথা বলিও না, এমন বক্তৃতা করিও না, এমন ওয়াজ করিও না, এমন বিচার করিও না, এমন আহ্বান করিও না যেটা তুমি নিজেই করো না। কাবুরা মাক্তানি ইনদাল্লাহ, তিনি সূরাতুস সফে 28 পারার মধ্যে কাবুরা মাক্তানি ইনদাল্লাহ, এটা আল্লাহর কাছে অত্যন্ত ঘৃণিত। আমার কলিজার টুকরা যুবকেরা, তোমরা এই কোরআনের মাহফিলের আয়োজন করেছো, মানুষকে আল্লাহর পথে ডেকেছো, আল্লাহ বলছে তোমাদের কথার চেয়ে কার কথা উত্তম, কিন্তু আল্লাহ পাশাপাশি বলেছেন ওয়া আমিলা সালেহা, এবং পাশাপাশি তারা নেক কাজও করা লাগবে। তিন শ্রেণীর মানুষকে সুপারিশের অধিকার দিবে, বুঝে থাকলে বলেন আপনারা কয় শ্রেণীর? এবার সবাই বলেন কয় শ্রেণীর? এক নম্বরে সুপারিশের অধিকার দিবে, তিন শ্রেণীর মানুষ, শুধু সুপারিশ নয়, তাদের সুপারিশ আল্লাহ কবুলও করবে। এক নম্বরে আল আম্বিয়াউ, নবী রাসূলগণ সুপারিশের অধিকার দিবেন কে? আরো জোরে বলেন। দুই নম্বরে সুম্মাল উলামাউ, হাক্কানি আলেম উলামাগণ, সুবহানাল্লাহ, আলেমদেরকে সুপারিশের অধিকার কে দিবে? এবং তাদের সুপারিশ আল্লাহ গ্রহণও করবে। সুম্মা শুহাদা, যারা আল্লাহর দিনের জন্য জীবন দেয়, ওই সকল শহীদদেরকে আল্লাহ সাফায়াতের অধিকার দিবে। মোল্লা আলী কারী রহমতুল্লাহ আলাইহির সুম্মার ব্যাখ্যায়, হাদিসের সুম্মার ব্যাখ্যায় বলেন, তিনি লিখেছেন, সুম্মা শব্দ দ্বারা আতফ করার দ্বারা ওইদিকে ইঙ্গিত করা হয়েছে যে ওলামায়ে কেরামের সম্মান শুহাদায়ে কেরামের চেয়েও আরো বেশি। সুবহানাল্লাহ, বলেন না? আপনি আলেম রেটেড ক্যারি করেন, আলেমকে দুশ্মনী করেন, করেন অসুবিধা নাই, হাসরের ময়দানে ওলামায়ে কেরামের কলমের কালি আর শহীদের রক্তের ওজন দেয়া হবে। সুবহানাল্লাহ বলবেন? শুহাদায়ে কেরামের শহীদের রক্ত আর ওলামায়ে কেরামের কলমের কালির ওজন দিবেন কে? হাদিস শরীফে প্রমাণ, শহীদের রক্তের চেয়ে ওলামায়ে কেরামের কলমের কালির সম্মান আল্লাহ অধিক দান করবে। জীবনে যারা ভুল করছেন, আলেমের দুশ্মনী করে, তওবা করবেন, তওবা করবেন। আলেমরা যা বলে আপনাদের কল্যাণের জন্য বলে, তাদের নিজের কোনো স্বার্থকতা, আপনারা এই মাহফিলে একটা লোক যদি না আসতেন আমার ক্ষতি হইতো না, ক্ষতিকার হইতো? এই আল্লাহ রসুল নাই, রসুল উত্তরসূরি আলেমরা, রসুলের উত্তরসূরি কে? রসুলের কথা কি সবাই মানছে? যারা মানছে না তারা ধ্বংস হইয়া গেছে, যেরকম ঠিক কিনা? যারা মানছে তারা ধন্য ইহুকালে এবং পরকালে, যেরকম ঠিক কিনা? এবার বুঝে থাকলে বলেন আল্লাহ রসুল কি আর আসবে? কিন্তু ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, রসুল বলেন আলেমরা হলো আমার উত্তরসূরি, যারা আমাকে মহব্বত করতে চাও তোমরা তাদেরকে মহব্বত করো। অপর হাদিসে বলেন আল মারউ মা'আমান আহাব্বা, যে যাকে ভালোবাসবে তার সাথেই তোমার হাশর হবে। এর চেয়ে আর বেশি শোনাবার ক্ষমতা আমার নাই। সত্যিকারের অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, মঞ্চে বসে পরিস্থিতিটা দেখে আমার যে বিরাট উর্বর একটা মন নিয়ে এসেছিলাম, সে মনটা আমার চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, কারণ এই মাঠে তো আমি নতুন না। কি বলেন? আমি তো গত বছরে এসেছিলাম। অমিয়া লা ফাখার, কোনো অহংকার নয়, পড়ে নিচ্ছিলা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সাথে সাথে ইস্তিগফার পড়ছি আস্তাগফিরুল্লাহ,
চলেন আপনি আমার সাথে 10 তারিখ থেকে সফর 5টা জেলায় শরীয়তপুর মাদারীপুর ফরিদপুর এরপরে আবার শরীয়তপুর গাজীপুর শেষ নারায়ণগঞ্জ দিয়া নিমশান এই 6টা প্রোগ্রামে চলেন আমি গুনাহগার প্রতিটা মাহফিলের প্রধান বক্তা এটা আমি ফখর করে বলি না এটা আমার গর্ব না কি মনে করেছ মিয়া কি ভাবনেছ মনে করতেছ তুমি পটেটো খাও না গোলালু খাও না আরেকজন গিয়া দেখো গোলালু তরকারি রান্দা খায় ডাল রান্দা খায় ভর্তা বানাইয়া খায় সুয়াও খায় সিদ্ধ কইরাও খায় কথা বলেন ঠিক কি না তুমি পটেটোর মজা বুঝো না বুঝবা যেদিন আজরাইল তোমার সামনে এসে ধরা দিবে তখন বলবে ফাইয়া কুলা রব্বি লাউলা আখারতানি ইলা আজালিল করিব এক সেকেন্ডের সময় তোকে দেয়া হবে না জোরে বলেন ঠিক কি না